আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননি টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। আজকে তোমাদের এই মাধ্যমিক গণিত বই থেকে আমরা যে ধারাবাহিক ক্লাস নিচ্ছি তার ধারাবাহিকতায় আজকে 4.3-এর আমি দ্বিতীয় ক্লাস অর্থাৎ শেষ ক্লাসই বলবো। আমি জাস্ট একটু পূর্ণক এবং অংশ কীভাবে করতে হয় সেটা দেখাব। তো প্রথমে আমরা 13 নম্বরে যেটা আছে, ক্যালকুলেটার ব্যবহার না করে কীভাবে পূর্ণক বের করা যায়, তো চলো আমরা সেইটা একটু দেখে নিই কীভাবে ক্যালকুলেটার ব্যবহার না করে পূর্ণক বের করা যায়। তো এখানে এটার জন্য আমরা 13-র একটা অঙ্ক তুলি, 13-র ক। দেখো এখানে আছে 4820। এটাকে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করি, এটা আমরা আগের দিন শিখেছি কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হয়, তাহলে আমরা পাবো এমনটি। তো এমনটি যদি পাই, এখানে আমাদের মূল পাওয়ার হয়েছে 3, তাহলে কিন্তু আমরা লিখে দিতে পারি যে এটার পূর্ণক, সংখ্যাটির লগের পূর্ণক, সংখ্যাটির লগের পূর্ণক 3। এখন যদি এটা তোমরা এভাবে করতে চাও করতে পারো, অথবা যদি মনে করো যে আমি কীভাবে করবো, এখানে সার্থক অঙ্ক এটা দেখো তো, সার্থক অঙ্ক 4টা, এর সঙ্গে জাস্ট 1 বিয়োগ করে দিলেও কিন্তু আমরা পূর্ণক পাবো, 3 কিন্তু পূর্ণক। এখন এইভাবে যদি চিন্তা করতে চাও, মনে করো খ নম্বর অঙ্কটি আছে কি, খ নম্বর অঙ্কটিতে আছে তোমার 7.2245। এখান থেকেও কিন্তু তুমি এই কাজটি করতে পারো। এখানে আমরা লগের পূর্ণক কত পেতে পারি, এখানে 1 ঘর দশমিক সরাতে হবে, তার মানে কি 1 পূর্ণক হতে পারে 1। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে 7.2245 হবে, 10^1 হবে, তার মানে এখানে লগের পূর্ণক হবে 1। এই কাজটাই যদি আমরা এই যে দশমিকের পরে কয় সংখ্যা, 2 সংখ্যা, তাহলে 2 সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যার সঙ্গে 1 বিয়োগ করলে আমরা কিন্তু পেয়ে যেতাম এটা 1। এভাবেও আমরা করতে পারতাম। অথবা যদি দশমিক আকারে থাকে, পুরো দশমিক থাকে, সেক্ষেত্রে তোমার মনে হতে পারে তাহলে কী হবে, তো পূর্ণ দশ, আমরা ঘ নম্বরে যদি চিন্তা করি, ঘ নম্বর আছে কি দেখো 0.045 এভাবে আছে। তো এখানে আমাদের দশমিকের পরে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করলে পারে আমার কী আসতে পারে, 2 ঘর পর দশমিক এখানে যাচ্ছে, তো এখানে গেলে পরে আমাদের কী হবে 4.5×10^-2। হ্যাঁ, তাহলে পূর্ণক এসে যাচ্ছে কি -2। তো -2 আমরা পূর্ণক লেখার সময় -2 তো লিখি না, আমরা -2কে আমরা লিখি তখন 2, এরকম উপরে একটা দাগ দিলে বার বলে, একে বার দিলে আমরা বুঝতে পারি যেটা পূর্ণক বোঝাইছে। এখন এভাবে আমরা করতে পারি। তো এখন এটাকে যদি আমরা সার্থক অঙ্ক হিসাবে করতাম, তো সার্থক অঙ্ক তো এখানে একটাও নাই, দশমিকের পরে কোনো সার্থক অঙ্ক নেই, কিন্তু দশমিকের পরে একটা শূন্য আছে, তাহলে আমরা এই সার্থক অঙ্ক আর এর মাঝখানে যে শূন্য আছে যে কয়টা, এটা গুনতে পারি, শূন্য আছে 1টা, তাহলে সেক্ষেত্রে আমরা ওই -1 একটা শূন্য থাকলে পারে আমরা সেভাবে করতে পারি যে 1টা শূন্য সাথে আরেকটি 1 বিয়োগ, অর্থাৎ যে কটা শূন্য থাকে তার সঙ্গে 1 বিয়োগ, এভাবে করবো আমরা কিন্তু -2 করতে পারি। এভাবে আমরা এই অঙ্কগুলো বারবার করতে পারি। এটা যদি তুমি ইঙ্গ নাম্বার দেখো, তো ইঙ্গ নম্বরে কয়টা শূন্য আছে দেখো, 0.00063, এখান থেকে কিন্তু আমরা 3টা শূন্য আছে, তাহলে আমরা এই নিয়মে যদি যাই তাহলে দশমিকের পরে 3টা শূন্য, হ্যাঁ, তার সাথে -1। আবার তোমাদের বইতে হয়তো এরকম দেওয়া আছে, একবারে ব্র্যাকেট দিয়ে প্লাস দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি -4, তাহলে -4-এর পূর্ণক মানে আমরা তখন 4 পূর্ণক। এভাবে আমরা পূর্ণক বের করতে পারি। এটা গেল ক্যালকুলেটার ছাড়া। আর কিছু আছে ক্যালকুলেটার দিয়ে করতে হবে, যেমন আমরা 14 নম্বর অঙ্কে দেখতে পাই, 14 নম্বর অঙ্কে কী বলছে দেখো, 14 নম্বর অঙ্কে বলছে 14-র ক, যদি আমি কল্পনা করি 14-র কতে বলছে কি 27,
আমি জাস্ট ক্যালকুলেটারটি অন করব এসি দিয়ে। অন করার পরে আমাদের লগ আছে ক্যালকুলেটার, সাইন্টিফিক ক্যালকুলেটারে লগ 27 সরি লগ 27 এরকম টিপব। টিপার পরে যা আসে এখান থেকে আমরা অঙ্কটি করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো আসবে সেখান থেকে আমি কীভাবে বুঝবো যে কোনটা আমার পূর্ণক হবে। এখন দেখো ক্যালকুলেটার ব্যবহার করে যখন আমরা 27 টিপব তখন একটা মান আসবে না, আমার হাতে সাইন্টিফিক ক্যালকুলেটার এখন নাই, আমি অন্য একটা অঙ্ক দিয়ে দেখাই। মনে করো তোমাদের উদাহরণ থেকে যদি দেখাই লগের পরে আছে তোমার 2717 এরকম যদি থাকে, তো এটা যখন আমি ক্যালকুলেটার এরকম অন করে নিয়ে লগ টিপে এরকম 2717 টিপব তখন একটা মান আসবে, মানটা হচ্ছে 3.43409 এমনটা। এখানে আমরা কী করতে পারবো, এখানে আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো দশমিকের আগে এটা পূর্ণক, দশমিকের আগে থাকবে পূর্ণক আর অংশক হবে 1 2 3 4 5 এই যে দশমিক শূন্য পরে 0409 এটা হচ্ছে অংশক, এটা পূর্ণক এটা অংশক। এইভাবে ক্যালকুলেটার টিপে করাটা একদমই ইজি। মনে করো লগ উদাহরণ দুইতে যেটা দেওয়া আছে 43.517 এরকম, এটাকেও আমরা যদি ক্যালকুলেটার টিপে এভাবে অন করে নিয়ে লগ টিপি তাহলে আমাদের মান আসবে 1.63866। এখানে পূর্ণক তাহলে কি, এটা পূর্ণক 1 এবং অংশক হবে কি এই বাকিটা 0.63866। এভাবে আমরা খুব সহজে পূর্ণক এবং অংশক নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের অঙ্কে কীভাবে অংশ এবং পূর্ণক নির্ণয় করতে হয়। একটি ব্যতিক্রম আছে যেটা হচ্ছে যেমন মনে করো লগ, এটা তো ইভিত্তিক লগ হলো না, যদি ইভিত্তিক লগ থাকে সেই ক্ষেত্রে তুমি ক্যালকুলেটারে ইন আইএন শব্দ দিয়ে একটা অংশের সাথে একবার সেইটা টিপবা, সেইটা টিপার পরে যেটা আসবে সেখান থেকে তুমি অনায়াসে বলে দিতে পারবে যে কোনটা অংশক আর কোনটা পূর্ণক, সেখানেও তোমার মান চলে আসবে দশমিকের আগে পরে। এভাবে তোমরা মোটামুটি এই অঙ্কগুলা, আমি আগেই বলেছি রচনামূলক অংশে থাকবে না, শুধুমাত্র নৈবিত্তিক অংশের জন্য তোমরা এইভাবে অঙ্কগুলো করতে পারো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ কীভাবে অংশক এবং পূর্ণক তোমরা নির্ণয় করবে। এরই মাধ্যমে আমি লগের পুরো অঙ্কটি শেষ করে দিলাম, পরবর্তীতে আমি লগের সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হব তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করি এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকো। তোমাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।